আল্লাহ এমনই জানার কাছে সমস্ত ইলমে গায়েব আছে, তা কিয়ামত পর্যন্ত কি হবে এবং গোটা দুনিয়াকে তিনি সৃষ্টি করেছেন এবং তার ভিতরে যা কিছু আছে সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। তো এই আল্লাহর থেকে এই জিনিস লুকানো ছিল না এবং আল্লাহ এমন একটি জিনিসকে রেখেছেন আজকের রিসালাতের জন্য কি মওয়াদ্দাতে মওয়াদ্দাত রাসূলের খোদার নিকটতম ব্যক্তিদের থেকে মওয়াদ্দাত করার জন্য। আজিজান মহতরম, যে কার যে স্থানে পৌঁছানো হয়েছিল সেটি হলো বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা। ওনার বিষয় হচ্ছিল কি ওনার নিকটতম বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা তার ভিতর। এখন কথা হচ্ছে যে কিছু মানুষ এটি মানে কি রাসূলে খোদা জীবনে যা কিছু করেছেন কিছু কথা যদি বলে থাকেন তো উনি রাসূল হিসেবে বলেছেন, কিছু কথা সাধারণ মানুষ হিসেবে, কিছু কর্ম রাসূল হিসেবে করেছেন, কিছু কর্ম সাধারণ মানুষ হিসেবে করেছেন। তাহলে ওই সমস্ত ব্যক্তিদের কাছে একটি প্রশ্ন, কে রাসূলের খোদা যখন বলেছেন সাইয়্যাদাতু নিসাই আহলি জান্নাহ ফাতেমা জাহরা, জান্নাতের নারীদের সরদারনি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, জান্নাতে যে সমস্ত নারী যাবেন তাদের সরদারনি, তো এটি কি নবী করিম রিসালাতের হিসেবে বলেছেন নাকি সাধারণ মানুষ হিসেবে? যারা এই ধারণা রাখে জান্নাত তো আল্লাহ রেখেছেন যারা ঈমান নিয়ে এসেছে মুমিনদের এবং আমল করে অর্থাৎ নেক আমল করে, জান্নাত তো তাদের জন্য। তাহলে যদি আমলের উপরে ঈমানের উপরে জান্নাত ডিপেন্ড করে কি কোনো মানুষ যদি ঈমান নিয়ে আসে মুমিন হন তার সাথে সাথে তার যদি আমল নেক হয় তাহলে সে জান্নাতে যাবে, তাই যদি হয় তাহলে রাসূলের খোদা সাধারণ মানুষ হিসেবে এই কথা বলতে পারেন না কে সাইয়্যাদাতুন নিসাই আহলি জান্নাহ, কে জান্নাতের নারীদের সরদারনি, কারণ জান্নাত রাসূলের খোদার পার্সোনাল কোনো জিনিস নয়। জান্নাত যদি দেখা হয় কি মুমিন মুত্তাকি পরহেজগার আমল আমল নেক আমল করতে বাদের জন্য জান্নাত, তো যদি তাদের জন্য জান্নাত হয়ে থাকে তাহলে রাসূলের খোদার সাধারণ মানুষ হিসেবে কে এই অধিকার দিয়েছে মাযাল্লাহ কি উনি বলবেন কে জান্নাতের সরদারনি নারীদের সরদারনি ফাতেমা জাহরা। আমি আপনি নিজেরা বিচার করেন, এখানে কিছু বলতে চাচ্ছি আমি আপনি নিজেদের বাচ্চাদের খুব ভালোবাসি, আপনি কি আমি বলতে পারি কি আমার মেয়ে আমার কন্যা জান্নাতের নারীদের সন্তান? জান্নাত কি আমাদের পার্সোনাল জিনিস নয়? পার্সোনাল জিনিস যখন নয় তো আমি তার সন্তান কি করে বানাবো? তাহলে মানতে হবে কি রাসূলের খোদা যখন ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা কে বলেছেন যে ফাতেমা জান্নাতের নারীদের সরদারনি, তার মানে হচ্ছে এই যে এটি রেসালাত হিসেবে বলেছেন, এটি যারা এটি মানে যে রেসালাত আলাদা রাসূলের খোদার পার্সোনাল জীবন আলাদা, তাহলে মানতে হবে কি রাসূলের খোদা এই বাক্য যখন বলেছেন
তো রেসালাত অনুযায়ী বলেছেন, নিজের পার্সোনাল হিসেবে বলেননি। তাহলে যদি রেসালাত অনুযায়ী বলে থাকেন তো সমস্ত নারীদেরকে কর্তব্যকে ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার অনুসরণ কর যে তিনি কেমন ভাবে জীবন যাপন করেন, কারণ তিনি জান্নাতের নারীদের সর্দারনি। এবং এছাড়া আরো আগে চলেন, কিছু ব্যক্তি এটি মানে কে আর ওনার বেটি ছিলে যদি থাকে তাহলে তাদের জন্য কেন বলেননি, কে আমার অমুক বেটি এই ফজিলাত আছে, কোন ফজিলাত খুঁজে পাওয়া যাচ্ছে, যাক ছাড়েন। ওদিকে আরো এগিয়ে আসি, কে যদি এই কারাবাতটা অর্থাৎ নিকটতম ব্যক্তিদের সাথে মওয়াদ্দাত করার জন্য বলা হয়েছে, তো নিকটতম ব্যক্তি যদি কোন ফজিলাতের কারণে যদি না হয়ে থাকে, শুধু নিকটতম ব্যক্তি যারা তাদের সাথে মওয়াদ্দাত যদি করতে হয়, তাহলে এটি একটি চিন্তার বিষয় কে রাসূলের কথার যে ব্যক্তি নিকটতম তার সাথে কি মওয়াদ্দাত করতে হবে, ওনার নিকটতম আত্মীয় যে তার সাথে কি মওয়াদ্দাত করতে হবে, নাকি খোদা এটা বলতে চাচ্ছে কে শুধু নিকটতম হলে হবে না, তার আমলে সালে হওয়া দরকার, নেক আমল করতে ওয়ালা হওয়া দরকার, তার ঈমান পোক্তা হওয়া দরকার, এটি বলা হচ্ছে না, যে কেউ যে নিকটতম ব্যক্তি হয়ে যাবে রাসূলে খোদা তাহলে তার মওয়াদ্দাত ওয়াজিব, তার জন্য তার মওয়াদ্দাত করতে হবে আজ রেসালাতের বদলে। এই নিকটতম ব্যক্তি যে বলা হচ্ছে এটি কোন জন্য কিসের জন্য বলা হচ্ছে, এর বেস কি, কে ডাইরেক্ট ওনার আত্মীয়, ওনার সন্তান, ওনার চাচা, ওনার বাবা, ওনার দাদা, এই সমস্ত নিকটতম ব্যক্তি যারা আছে তাদের সাথে সকলের সাথে কি মওয়াদ্দাত করার জন্য বলা হচ্ছে, তাই যদি দেখা হয় কোরআনের রাবিশ, কোরআনের যে তারিকা সেটা অন্যরকম দেখা যায়, কারণ রাসূলের কথা তবলিগ করে আমি বলছেন আমাদের বার্তা যা করে এসছে আমরা তাই করব, আমরা ছাড়তে পারব, আমার বাপ দাদা যা করে এসছে আমাদের আমরা সেটাই মেনে চলবো, ওই রাস্তা আমরা ছাড়তে পারব। তাহলে যদি বাপ দাদা করে এসছে সেই রাস্তার উপরে চলা হয় এটি যদি মানা হয় তাহলে রিশতেদারি দেখা হচ্ছে না, আর এই রিশতেদারির কোনো মেয়াদ নেই যদি আমলে সালে না থাকে, এই রিশতেদারির কোনো মেয়াদ নেই যদি আমলে সালে না থাকে, অবাক হবে না, এটা অরিজিনাল। হ্যাঁ যদি তার কোনো মেয়াদ তার ভিতরে কোনো যোগ্য না থাকে তাহলে রিশতেদারি এই মেয়াদ রাখে না যে তার সাথে মওয়াদ্দাত করতে হবে। তাই যদি হয় ওনার চাচা, সবাই ইতিহাস থেকে অবগত আছেন কম বেশি, আবুল আহেব আবু জাহেল কি, তাহলে তো ওনাদের সাথে মওয়াদ্দাত করতে হবে, শুধু যদি রিশতেদারি দেখা হয় যে আত্মীয়, চাচা তিনি কুফরের উপরে আছে তাহলে যদি মওয়াদ্দাত করতে হয় তার তো মওয়াদ্দাত হয়েছে নয়, শুধু রিশতেদারি নয় তার ভিতরে যোগ্য থাকা দরকার, যদি যোগ্য না হয় নিজের সন্তান হলেও আল্লাহ বলে সে আহেল নয়। আপনি অবাক হচ্ছেন, আপনি অবাক হচ্ছেন কি, এমন কি কোন জায়গায় আছে কি নিজের সন্তান হওয়ার পরেও সে আহেল নয়, বংশ থেকে বাদ দেওয়া হচ্ছে, বা জাহির তো সামনে তো দেখতে বংশের ভিতরে নূহ নবী তার সন্তান কানান, তার জন্য নূহ নবী বলছে আয় আল্লাহ আপনি তো ওয়াদা করেছিলেন এবং আপনি ওয়াদাকে সম্পূর্ণ করেন, কথা এই ছিল কি আমার আহলে
তাহলে কি সে আহলের ভিতরে হবে? সে আহলের ভিতরে হবে? উদাহরণ পরিষ্কার আমাদের সকলের জানা আছে। ওয়াসিম রিজভী, ওয়াসিম রিজভী ওনাকে কি বলবেন? ওনাকে কি বলবেন? আজিজানে মহতরম, আমলে নেক আমল থাকা দরকার, এবং তার সাথে সাথে এটিও ডিপেন্ড করছে যে নবীর সাথে তার কানেকশন আছে। শুধু নবীর সাথে কানেকশন থাকলে হবে না, তাই যদি হতো তাহলে নূহ নবীর সন্তান ডুবে যেত না, নূহ নবীর সন্তান ডুবে যেত না। তাহলে এই যুগে যদি দেখা হয় আসিম রিজভীকে দেখেন, ইসলাম যদি তাই হয় তাহলে ওনাকে কোথায় রাখে? তো এই যে কারণ মওয়াদ্দত, শুধু নবীর বংশ থেকে হতে হবে না, তার ভিতরে যোগ্য থাকা দরকার, আমলে সলে সে যেন করে। এমন না হয় তার আমল যদি দেখি আলাদা, তার আমল আলাদা, এবং নবীর বংশ থেকে আসছে কিন্তু আমল নবীর সাথে কিছু মিলছে না, তাহলে কি তাকে বসিয়ে দিবেন যে কোনো জায়গায়? নয় মহতরম। সেই জন্য এই যে কারাবাদ্দার অর্থাৎ নিকটতম ব্যক্তিদের সাথে মওয়াদ্দত করার কথা বলা হচ্ছে, তার মানে এই যে যে সে নয়, ওর ভিতরে যার ভিতরে সালাহিয়াত আছে, যার ভিতরে যোগ্য আছে, নেক কর্ম করেন, এবং সেই ব্যক্তির মওয়াদ্দতের কথা বলা হয়েছে সালাওয়াত মুহাম্মদ আলাইহি মুহাম্মদ। তাই যদি হতো নিকটতম ব্যক্তি তো অনেক ছিল নবী কারীমের, এবং কেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য কে অনেক যদি আরো কর্ম থেকে থাকে তাহলে কেন শুধু ফাতেমা জাহরার জন্য বললেন কে এই আমার বেটি জান্নাতের নারীদের সর্দারনি? তার মানে হচ্ছে এনার ভিতরে যোগ্য ছিল। এবারে আরো আগে চলে আসেন, শুধু এই পর্যন্ত নয়, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবে আহলে জান্নাহ। তো যদি হাসান ও হুসাইন আলাইহিমাস সালাম জান্নাতের জওয়ানদের সরদার হয়ে থাকে, আর এই কথা নবী করিম কখন বলেছেন? যখন তারা ছোট ছিলেন। তো ছোটবেলায় জওয়ান যুবক কেন বলেন? ছোট দানারা আছে কিন্তু যুবকদের সর্দার কেন বললেন? তাহলে তো ওনাকে বলা দরকার ছিল আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে আতফাল জান্নাহ, আহলে জান্নাহ অর্থাৎ আতফাল বাচ্চাদের নাম, বাচ্চাদের সর্দার। সেই সময় আর এই কথা যদি মিলানো হয় তাহলে দেখা যাচ্ছে বাচ্চাদের সর্দার বলা উচিত ছিল। জান্নাতে যারা যাবে সবাই যুবক হয়ে যাবে, ঠিক আছে? তো এটি নবীর মাথায় ছিল, ওই জান্নাত যখন যাবে সেই সময়ের কথা মাথায় ছিল, সেই হিসেবে বলেছে, নাকে হাসান হুসাইন যে সামনে আছে সেই সময়ের কথা বলেছে। এই সময় যদি দেখায় তো সেই সময় ছোট ছিলেন। তো বালাগা অর্থাৎ যে সুন্দর যদি দেখা হয় সুন্দরতা ভাষার ভিতরে, তাহলে নুকস চলে আসছে, আর নবীর কথার ভিতরে কোন নুকস হতে পারে না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদের উপর। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। তো বালাগত হিসেবে কথার সাথে মিল খাচ্ছে না, অর্থাৎ নবী ওই সময়